বাংলাদেশে আইএস নাম কোনো সংগঠন নেই আবারও দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন আইএসের নামে জঙ্গি তৎপরতার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। সকালে কামরাঙ্গিচর এলাকার ইমামদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন আফগানিস্তান পাকিস্তানের পর ইরাক লিবিয়া সিরিয়াকে শেষ করে এখন বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক আছে উল্লেখ করে মন্ত্রী বলেন মানুষকে সাথে নিয়ে বিদেশি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেওয়া হবে না এদেশকে। এ সময় তিনি মসজিদে ইমামদের এ ব্যাপারে এগিয়ে আসার অনুরোধ জানান। মতবিনিময় অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডিএমপি কমিশনার সহ স্থানীয় আলেমগণ বক্তব্য রাখেন। কোন একটা ঘটনা ঘটিয়ে পাঁচ মিনিটের মধ্যে মিডল ইস্টের থেকে একটা বার্তা চলে যায় আমেরিকায়, সেই আমেরিকায় সাইট নামক আরেক বার্তার মাধ্যমে বলে এটা আইএস করেছে, যেটা যেটা আইএস আইএস করার কোনো এখানে আইএসের কোনো এখানে সংগঠন নেই, আইএসের কোনো এখানে কার্যকলাপ নেই, কিন্তু বলছে আইএস করছে।